হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে কম সময়ে তৈরি করা যায় এরকম একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে খুব সহজে ভীষণ মজার টেস্টি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্স রেসিপিটি একেবারে কম উপকরণে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করাও যাবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিব এবং এগুলোকে চুলায় ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ময়দার ব্যাটার থেকে সামান্য পরিমাণে নিয়ে পাকোড়া শেপে এভাবে গরম তেলে দিয়ে দিব। এই নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে। সম্পূর্ণ ডো আমি পাকোড়া শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি ময়দার এই ক্রিস্পি স্ন্যাক্সগুলো। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে খুবই মজা। হাতে সময় কম থাকলেও ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।